আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 19 তারিখ জুন 2021 আজাদি টিভির ফাতি আই তালাল আহমেদ আজার খবর ইন্ডিয়া সি ওভি 19 ব্যাচ পয়লা দেহাড়া দুঃখত রোহিঙ্গা রিফিউজি অকল বাংলাদেশ দিয়া ভাষান্তর ডায়রিয়া বিয়ারাম পয়লাই মরি গিয়ে সাতজন রোহিঙ্গা আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর আর হাসাত তো আসতে বেল আইকন গা সিবি দ আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবা খবর তফসিল ইন্ডিয়াত করোনা ভাইরাস বেশ পয়লা দেহারে রোহিঙ্গা জিন হারে রিফিউজি জিন্দি গড়ের হিতারা টিকা কল্লাভে বিশ দুঃখ পাত দেহিয়ান খবর ফাজার এই মাসের শুরুতে 55 বছর যে রোহিঙ্গা নূর আয়েশে ইন্ডিয়ার দহলত আসতে কাশ্মীরের হসপিটালত সি ওভিড 19 লে মরি গিয়ে আছে আইসি ওইলি 200 জনের বড় রোহিঙ্গা কলর ভুতরে জিনরে গেলতে 3 মাস আগে ইন্ডিয়ান হকুমতে বেকানানি মানুষ হয়ে গ্রেফতার করছিল আর মাত্র আগলতি নিয়া সাদ্দ হার্টের ব্যারাম আসিল যারা হিতারে গেলতে মার্চের 6 তারিখ গ্রেফতার করি আর মার হালত আর হরফ ওই গিলগু বলি আয়েশার 21 বছর যে ফুয়া আক্তার হোসেন আল জাজিরার বয়ান দিয়ে গেলতে মার্চের 6 তারিখ আয়েশা এবার 70 বছর যে জামাইয়ার দ্বারা 220 জন রোহিঙ্গারে ইন্ডিয়ান হকুমতে বেকারানি মানুষ হয় হারিনগর জেলত দেপাড়ে আছে আর রোহিঙ্গাহীনের হাবসকল তাহাকিদ গড়তে আছে রোহিঙ্গাহীনের জিয়লত বান্ধি রেখে দেহাড়ে 53 জনত সিওভি-19 পাইয়ে দিহিয়ান অফিসিয়াল অকলে জানাইয়ান আর করোনা পাইয়ে রিফিউজি অকলের আলোক গড়ি সেহাতি মদত অকল দির বলি হারিনগরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আল জাজিরার নাম নহয় বয়ান দিয়ে আর পুলিশ অফিসারের দাবি মজুন রোহিঙ্গা ডাই হিবার বুতের রিফিউজি জিন 45 বছরের ওরে হ্যান্ডিলে 50 জন রোহিঙ্গার সিওভি-19 টিকা দিয়ে বলি হইয়া আর ডাক্তার অকল প্রতিদিন আয় রোহিঙ্গা অকলের চেক গলে বলে পুলিশ হিবাই জানাইয়া হকুমতের ডাক্তার অকলের হতামজিন আয়েশাত সিওভি-19 পাইলিও হিবাত গম ওই গিলগু বলে হইয়া আর ডাক্তার অকলে আয়েশার টেস্ট গুজে দেহাড়ে হিবাত সিওভি-19 পাইয়া লেকিন আবার গম ওই হিবা হার্ট অ্যাটাক লো মরি গিয়ে বলি হকুমতের হসপিটালের হতা হইয়া ডক্টর দীপক আব্রুল্লা বয়ান দিয়া গেলদা মাসত ইন্ডিয়ান হকুমতে হাবসার মানসুরিও সিওভি-19 টিকা দিব হয় এলান গলিও আসলত রোহিঙ্গা অকল টিকা নাফাত দিহিয়ান জানা যার আরেক ডাকুত গেলদা বুধবার বাংলাদেশের ক্যাম্প আড়ার ব্লক এইচ হাইট একত হাইন্দা অকল বাঙে রোহিঙ্গা অকল বেশি দুঃখ দিহিয়ান জানা গিয়া রোহিঙ্গা অকলে সাইড ম্যানেজমেন্ট আইওমের জানাইলিও আর যখন কারো এক গজিতে নাই বলে রিফিউজি অকলে বুঝাইয়া বাংলাদেশের অফিসিয়াল অকলের হত্যা মজেন বে অফ বেঙ্গলর ডিয়া বাসাঞ্চলত রোহিঙ্গা অকলের ভুতরে ডায়রিয়া বিয়ারাম ফৈলাই 7 জন রিফিউজি মরি গিয়ে আর 1500 ওর রোহিঙ্গা অকলতে বিয়ারাম পারাই বলে হয়ে আছে খবর ইয়ানার উপনি ডিয়া হিবার হালতর ওর আবার দেশ বিদেশের ইনসানি হকর ডায়াত ইউএনএস ওয়াল তুল্লা দিহিয়ান জানা গিয়া বাংলাদেশের হকুমতে গেলদ বছরের ডিসেম্বর লতে আজ্জেফান 18,000 ওর রোহিঙ্গা অকলের তুয়ানার হত্যার আসাদে বাসাঞ্চলত পারগারাই আছে রোহিঙ্গা জিন বাসাঞ্চলত গিয়া হিতারের হত্যা মজেন ডিয়া হিবাদ সেহাতিয়াত দ্বারা আমাদের হালত অকল ঠিক নাই আর হামিশে তুয়ানার দত থাকে বলে হদ্দা আছে অফিসিয়াল আদর রোহিঙ্গা অকলের হত্যা মজে এই মাসের শুরুতে জ্বর ফরিব ডায়রিয়া বিয়ারাম ইবা পয়লা শুরু হয়ে বলে হর গেলদ 2 হাফতাত 7 জন হাসাসি রোহিঙ্গা অকল ডায়রিয়া বিয়ারাম লো মরি গিয়ে বলে 2 জন অফিসিয়াল অকল এফ পি নিউজ এর বয়ান দিয়া রোহিঙ্গা মরি গিয়ে দিহীন 20 বছর যা মাই ফোগাত দে 3 জন গোরো পাইন দিহিয়ান জানা যার বাংলাদেশের ডিয়া হিবাদ কুড়িবেডওয়ালা হসপিটাল আছে দিহিয়ানোর ডাক্তার রাহাত তানভীর আনোয়ার হত্যা মজিন বাসাঞ্চর 20% রোহিঙ্গা তো ডায়রিয়া বিয়ারাম ফলাইয়া যারা 600 ওর রোহিঙ্গা অকল তো হসপিটালত এলাজ লাগের বলে হইয়া হালত এখন বেহতর অর যারা আর হসপিটালত আরো 10 জন বেড বাড়াই রোহিঙ্গারে এলাজ দিবল্লা আর এখন হসপিটালত 14 জন ডায়রিয়া বিয়ারাম অকল আছে বলে রাহাত তানভীরে বয়ান দিয়ে বাংলাদেশি সেহাতি চিফর হত্যা মজেন হিতার রোহিঙ্গা তো ডায়রিয়া বিয়ারাম ফইলা এরার তরাতরি 33,000 পানি সাফ গজে ট্যাবলেট অকল বাড়ি দিয়ে বলে হইয়া আর রোহিঙ্গা অকলের ডায়রিয়ার বাবতে পণ্য অকল দির আর পানির ফাইপ সারা অন্য পানি নাহাই বলা রিফিউজি অকলের মানা গরির বলে লোকাল ডিস্ট্রিক্ট হেলথ চিফ মাসুম ইফতেখারে বয়ান দিয়া রোহিঙ্গা একজনের মিডিয়ার নাম নহয় বয়ান দিয়ে দেহাড়ে হিবার হত্যা মজিন বাসাঞ্চলের ডাক্তরে হিবার 3 বছর যে পরে সালান কিনি দিবল্লা হয় দূরাই দিয়ে বলে হইয়া ডাক্তরে আর সালান কিনি বল্লা হইয়া যারা আর তো টিয়ানায় কিনি বল্লা আর আহির তো আই ফার্মেসি যায় সালান কিনি বল্লা সাইরার হেডে নাই যারা আর ফুয়াজ বিয়ারাম বলি রোহিঙ্গা হিবাই এফ পি রে হইয়া আজ্জার খবর এদ্দুর আর টামারের খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারে ফলো করি পারিবা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু